পৃথিবীতে খুব কমই ভাগ্যবান ব্যক্তি রয়েছে যারা চাঁদের মাটিতে পা রাখতে পেরেছিলেন। এদের মধ্যে অন্যতম হলেন বাজ অল্ড্রিন। নীল আর্মস্ট্রংয়ের পরই বাজ অল্ড্রিন ছিলেন দ্বিতীয় ব্যক্তি যিনি চাঁদের মাটিতে পা রাখেন। যেহেতু অল্ড্রিন একজন লুনার অ্যাস্ট্রোনট ছিলেন, তাই চাঁদ সম্পর্কে তার ইউনিক এক্সপিরিয়েন্স রয়েছে যা তিনি পরবর্তীতে শেয়ার করেন। There is something out there that was close enough to be observed and what could it be? আমরা সবাই জানি অ্যাপেলো 11 একটি ঐতিহাসিক মিশন ছিল, কিন্তু আমরা খুব কমই জানি এই মিশনে অল্ড্রিনের রোল ছিল খুবই গুরুত্বপূর্ণ। অল্ড্রিন চাঁদে নেমে ড্যান্স করতে থাকে, খেলার ছলে জাম দিয়ে গোটা বিশ্বকে প্রদর্শন করে দেখায় চাঁদের গ্র্যাভিটি কতটা কম। চাঁদের ইউনিক এনভায়রনমেন্টকে শিশুসুলভ আচরণের মাধ্যমে গোটা বিশ্বের সামনে তুলে ধরেন। পৃথিবীতে ফিরে আসার পূর্বে তিনি কিছু ফটোও ক্যাপচার করেছিলেন, যেমন চাঁদের মাটির উপর বুট প্রিন্টের ফটো তোলেন, আর মহাকাশে সর্বপ্রথম সেলফি অল্ড্রিনই তুলেছিলেন। মিশন সম্পূর্ণ হওয়ার পর তারা পুনরায় পৃথিবীতে ফিরে আসার জন্য স্পেস ক্রাফ্টে বসেন। অল্ড্রিনের কাজ ছিল স্পেস ক্রাফ্টের উপকরণের উপর নজর রাখা। যখন স্পেস ক্রাফ্টটি চাঁদ থেকে ওড়া শুরু করে, তিনি সব লাইট, সুইচ আর স্ক্রিনগুলিকে ভালোভাবে পর্যবেক্ষণ করছিলেন। যখন দেখে সব ইনস্ট্রুমেন্ট ঠিকঠাকভাবে অপারেট করছে, সে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে আর চাঁদকে শেষবারের মতো দেখার জন্য স্পেস ক্রাফ্টের জানালা দিয়ে উঁকি মারে। কিন্তু অল্ড্রিন এমন এক জিনিস দেখে ফেলেন যা দেখার পর সে কয়েক সেকেন্ড মতো হতবাক হয়ে যায়। সে লক্ষ্য করে দূর থেকে একটা আলো তার স্পেস ক্রাফ্টকে ফলো করছে, আর এই আলোটা বারবার ব্লিং করছে। এটা অনেকটা ইউএফওর মতো দেখতে ছিল। সেই সময় অল্ড্রিন এই আজব ফিনোমেননটি কন্ট্রোল সেন্টারকে না জানানোই বুদ্ধিমানের কাজ বলে মনে করেছিলেন, কারণ তার ভয় ছিল হয়তো এই ঘটনাটিকে নাসা বিশ্বাস নাও করতে পারে। কিন্তু মিশন সম্পূর্ণ হওয়ার কয়েক বছর পর সে একটি ইন্টারভিউতে জানায় সেদিন চাঁদ থেকে ফেরার সময় যা দেখেছিল এটা সম্ভবত ইউএফও হবে। তাছাড়া তিনি আরও বলেন যে জায়গাটি থেকে এই আলোটিকে দেখতে পাচ্ছিলেন চাঁদের ওই জায়গাটির একটি ফটো ক্যাপচার করেছিলেন, আর ওই জায়গাটি স্যাটেলাইট ডিশের মতো দেখতে। তার মতে সম্ভবত ওই জায়গাটি এলিয়ানদের হিডেন বেস হবে, না হলে কোনো পুরাতন সভ্যতার ধ্বংসবশেষ হবে। বাজ অল্ড্রিনের এই মন্তব্যটি পুরো ইন্টারনেট দুনিয়ায় রাতারাতি ভাইরাল হয়ে যায়। সত্যতা যাচাই করার জন্য তাকে লাই ডিটেক্টর মেশিনে টেস্ট করা হয়, আর সে এই টেস্টে পাশও হয়ে যায়। কিন্তু কিছু গবেষকদের মতে বাজ যেটা দেখেছিলেন সেটা কেবল চোখের ধোকা। আবার এটাও হতে পারে সে কোনো মিটিরয়েডকে চাঁদে হিট হতে দেখেছিলেন। এক্সপার্টদের মতে এটা হলো প্যারাডোলিয়া। প্যারাডোলিয়া হলো একটি সাইকোলজিক্যাল ফিনোমেনন। যখন আমরা আমাদের চারপাশের কোনো পরিচিত শেপকে দেখে র্যান্ডাম অবজেক্ট বানিয়ে ফেলি আর কল্পনা করি এটাই বাস্তব, তাকে প্যারাডোলিয়া বলে। যেমন আমরা মেঘের দিকে তাকিয়ে কোনো শেপকে দেখতে পেলে সেটাকে মানুষ কিংবা কোনো প্রাণীর সাদৃশ্য হিসেবে মন্তব্য করি। 2015 সালে মঙ্গল গ্রহ থেকে কিউরিসিটি রোভার একটি পিকচার পাঠায়। এই ছবিতে চামচের আকৃতির একটি বস্তুকে দেখা যাচ্ছে, আর কিছুটা দূরে দেখা যায় পাথরের ক্লিপে একটি খোদাই করা প্রবেশদ্বার রয়েছে। এই দুটি ইমেজকে দেখে মানুষের ব্রেন কল্পনা করা শুরু করে হয়তো ওই গুহার ভেতর এলিয়ানরা বাস করে, আর এই চামচটিকে তারাই ছুঁড়ে ফেলেছিল। কিন্তু জিওলজিস্টরা মন্তব্য করেন এটা প্যারাইডোলিয়া। আসলে এই চামচটি একটি পাথর, হাওয়ার কারণে এমন সার্প হয়ে চামচের আকৃতি হয়ে গেছে। বাজ অল্ড্রিন যেই সময় চাঁদে গিয়েছিলেন সেই সময় টেকনোলজি বর্তমানের মতো অতটা অ্যাডভান্স ছিল না। 50 বছর পূর্বের ক্যামেরা, কম্পিউটার দুটোর কোনোটিও পাওয়ারফুল ছিল না। উদাহরণ হিসেবে বলা যায় অ্যাপেলো 11 গাইডেন্স কম্পিউটারটি কেবল 4 KB র্যাম আর 32 KB হার্ড ডিস্কে চলত। সুতরাং এত পুরাতন টেকনোলজির উপর নির্ভর করে মানুষ যদি চাঁদে যায় তাহলে এটা ন্যাচারাল ব্যাপার যে তারা কোনো পিকচারকে ক্লিয়ারলি ক্যাপচার করতে পারবে না, আর অস্পষ্ট ছবির কারণে অলিক কিছুর অস্তিত্বে বিশ্বাস জন্মাবে। 1960 থেকে 1970 সাল পর্যন্ত কেন জন স্টন ছিলেন একজন নাসার টেস্ট পাইলট। পরবর্তীতে তিনি জনসন স্পেস সেন্টারে ডেটা অ্যান্ড ফটো কন্ট্রোলের ডিরেক্টর হিসেবে কাজ করেন। তিনি একটি ইন্টারভিউতে বলেছিলেন অ্যাপেলো মিশনের অ্যাস্ট্রোনটদের দ্বারা ক্যাপচার করা একটি ফটো দেখেছিলেন যা ছিল খুবই বিস্ময়কর। এই ফটোতে একটি ক্রেটার রয়েছে আর তার মাঝে কিছু গম্বুজ আকৃতির অট্টলিকা আর বেশ রয়েছে, যেন এই স্ট্রাকচারটিকে কেউ হাতে করে নির্মাণ করেছিল। যখন জন স্টন তার বসের কাছে এই ফটোটির ব্যাপারে জিজ্ঞাসা করে, তাকে কোনো উত্তর না দিয়ে ফটোটি ছিনিয়ে নেয়। কেন আরও বলেন ক্রেটারের পাশে যানবাহনের চাকার দাগ রয়েছে যা এই ফটোটিকে আরও বেশি রহস্য বানিয়ে দিয়েছে। কেনের এই স্টেটমেন্টটি ভাইরাল হওয়ার পর থেকেই বিভিন্ন এক্সপার্টরা ভিন্ন ভিন্ন থিওরি তুলে ধরেন। কারো মতে আজ থেকে 4000 বছর পূর্বে প্রাচীন মিশরের সভ্যতা ছিল অনেক উন্নত, তাদের কাছে ছিল অ্যাডভান্স টেকনোলজি যার দ্বারা তারা এই বিশাল বিশাল পিরামিডগুলিকে নির্মাণ করেছিল। সুতরাং আমাদের পূর্বে এই উন্নত সিভিলাইজেশনটি প্রথম চাঁদে ল্যান্ড করেছিল আর তারাই এখানে হিডেন বেসগুলিকে বানিয়েছিল। কিন্তু অ্যাস্ট্রো ফটোগ্রাফার অ্যান্ড্রো মেকার ঠিক ক্রেটার আর মিডিলের স্ট্রাকচারটিকে অবজার্ভ করে মন্তব্য করেন, যখন চাঁদে কোনো অ্যাস্ট্রয়েড পতিত হয় তখনই এমন বড় বড় ক্রেটারগুলি তৈরি হয়, আর অ্যাস্ট্রয়েড থেকে নির্গত মেটেরিয়ালগুলি চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। কিন্তু কিছু মেটেরিয়াল সোজা উপর দিকে নিক্ষিপ্ত হয় আর পুনরায় সোজা নিচের দিকে নেমে আসে, আর তখনই এই ধরনের ক্রেটারের মাঝে এমন অদ্ভুত স্তূপ তৈরি হয়, আর দূর থেকে দেখলে মনে হবে যেন কোনো অ্যাডভান্স প্রজাতি দ্বারা তৈরি করা স্ট্রাকচার।
মার্স মিশন প্ল্যানার জোনাথন হিল এই ট্রাকগুলিকে দেখে মন্তব্য করেন, যখন গোল পাথর পৃষ্ঠতলে রোলিং করে তখন এই ধরনের মার্ক তৈরি হয়। এখন প্রশ্ন হলো, তাহলে কি চাঁদের ড্রাইভালের মতো পাথরও মুভ করে নাকি? কিছু এক্সপার্টরা মন্তব্য করেন, যখন লুনার রোভার চাঁদের উপর ড্রাইভ করে তার চাকা এই ধরনের মার্ক ছেড়ে যায়। 1970 সালে সোভিয়েত ইউনিয়ন প্রথম রিমোট কন্ট্রোলের রোভারকে চাঁদে পাঠায়, যার নাম ছিল লুনোকোড 1। তাই এক্সপার্টরা পয়েন্ট আউট করে বলেন যে হয়তো অ্যাপেলো মিশনের দ্বারা ক্যাপচার করা এই রহস্যময় ফটোটি লুনোকোড 1 রোভারের ট্রাকের চিহ্ন। অ্যাপেলো 11 মিশন সাকসেস হওয়ার 4 মাস পর 14 নভেম্বর 1969 সালে নাসা অ্যাপেলো 12 মিশন লঞ্চ করে। এটাও ছিল নাসার হিউম্যান মিশন। নাসার এই মিশনের লক্ষ্য ছিল অ্যাস্ট্রোনটেরা চাঁদে গিয়ে পরীক্ষা করে দেখবে চাঁদের সার্ফেসের নিচে কি রয়েছে, চাঁদের ভিতরে কি রহস্য লুকিয়ে রয়েছে তা দেখার জন্য অ্যাপেলো 12 মিশনের মহাকাশচারীরা সেখানে সাইসমোমিটার রেখে দিয়েছে। ঠিক যেভাবে আমরা পৃথিবীর ভূমিকম্পকে ডিটেক্ট করি, বিজ্ঞানীরাও চাঁদে কম্পন আছে কিনা পরীক্ষা করতে চেয়েছিল। নাসার বিজ্ঞানীরা এই এক্সপেরিমেন্টটি করার জন্য একটি দারুণ আইডিয়া বের করে। যখন অ্যাপেলো অ্যাস্ট্রোনটেরা মিশন সম্পূর্ণ করে সেফলি কমান্ড মডিউলে চলে আসে, তারা ইচ্ছাকৃত লুনার মডিউলকে চাঁদে ক্র্যাশ করে, যেটার আর কোনো প্রয়োজন ছিল না। টেকনিক্যালি মডিউলটি চাঁদে হিট করার পরে হয় চাঁদে হালকা কম্পন হবে, না হলে ইম্প্যাক্টটিকে অবজার্ভ করে একটি ক্রেটার তৈরি হবে। কিন্তু সেদিন নাসার ইকুইপমেন্টে এক আজব রিডিং রেকর্ড হয়ে যায়, যেন কোনো ঘন্টা বাজানোর মতো শব্দ প্রায় 1 ঘন্টা মতো বাজতে থাকে। বেসিক্যালি ঘন্টার স্ট্রাকচারকে যদি দেখা যায়, এর ভিতরটা ফাঁপা থাকে, এই কারণে যখন কোনো কিছু দিয়ে ঘন্টার উপর হিট করা হয় তখনই রিঙ্গিং সাউন্ড প্রডিউস করে। তাই নাসা এক্সপার্টরা এই এক্সপেরিমেন্টটি দেখে মন্তব্য করেন যে সম্ভবত চাঁদের ভিতরটা ফাঁপা আর চাঁদটি কোনো মেটাল দ্বারা তৈরি, এই কারণেই ঘন্টার মতো শব্দ হয়। এক্সপার্টদের মতে সম্ভবত 4 লাখ বছর পূর্বে হয়তো কোনো বিশাল অ্যাস্ট্রয়েড চাঁদে হিট করে, এই কারণেই চাঁদে মেটালটি রয়ে যায়। কিন্তু কিছু রিসার্চাররা এই থিওরিটিকে অস্বীকার করে। তাদের মতে যদি এত বিশাল অ্যাস্ট্রয়েড চাঁদের উপর পড়ত তাহলে চাঁদ 2 ভাগে বিভক্ত হয়ে যেত। রাশিয়ার একটি ফটোগ্রাফার 2019 সালে চাঁদের একটি ফটোগ্রাফি করছিল, হঠাৎ সে লক্ষ্য করে 3টে ব্ল্যাক ডট চাঁদের কাছে ঘুরে বেড়াচ্ছে। কৌতূহলের বসে সে আরো জুম করে আর দেখতে পায় অগুন্তি এই ধরনের ব্ল্যাক ডট মুভ করছে। কয়েক দশক থেকে মনে করা হচ্ছে সম্ভবত চাঁদে মানুষই একা ভিজিট করেনি, অন্য কোনো প্রজাতির প্রাণীরাও চাঁদে ভিজিট করে। যখন ফটোগ্রাফার এই অদ্ভুত অবজেক্টগুলিকে চাঁদের কাছে ঘুরতে দেখে, সেও মনে করেছে হয়তো এলিয়ান আর্মি ঘুরে বেড়াচ্ছে। যখন ভিডিওটি ভাইরাল হয়, প্রথমে সবাই মনে করেছিল ভিডিওটি ফেক। কিন্তু অ্যাস্ট্রোনমার মার্ক অ্যান্টোনিও, একজন প্রফেশনাল ভিডিও ইফেক্ট ডিজাইনারকে দেখিয়ে মন্তব্য করেন যে এই ফুটেজটি রিয়েল। কিছু এক্সপার্টদের মতে সম্ভবত এগুলি স্যাটেলাইট, পৃথিবীর চতুর্দিকে অরবিট করছে। কিন্তু এদের মুভমেন্ট দেখে কখনোই বিবেচনা করা যায় না যে স্যাটেলাইটগুলি এভাবে মুভ করে, কারণ এগুলি মাঝে মাঝে গতিতে মুভ করছে, আবার স্লো হয়ে যাচ্ছে। আবার কিছু এক্সপার্টদের মতে সম্ভবত এগুলি পাখির ঝাঁক। বন্ধুরা, যদি আপনারা জানতে চান 3 জন মহাকাশচারী চাঁদে হারিয়ে যাওয়ার বাস্তব ঘটনা, তাহলে চ্যানেলের এই ভিডিওটি দেখতে পারেন। আজ এই পর্যন্ত, আপাতত বিদায় নিলাম, দেখা হবে আবার পরের এপিসোডে।